হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা অনেকাংশে প্রায়োরিটি দিয়ে থাকি। তেমনই একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাথরুম, যা কতটা প্রয়োজনীয় তা কেউ কেউ বলে বোঝানো যাবে না। তা যার প্রয়োজন হয় সেই বুঝতে পারে, আর যার এটি প্রয়োজন কম তার হয়তো কোনো সময় মার্কেট বা কোনো শপিং মল অথবা ট্রেন বা বাস স্টেশনে বাথরুম করার ইচ্ছা জাগেনি, সে হয়তো সেটি বুঝতে পারবে না। যখন কোনো ব্যক্তির বাথরুমের প্রয়োজন হয় তখন তার চোখে মুখে শুধু বাথরুমকেই দেখতে পায়, যার বাথরুমের প্রেশার আসে। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে এমন কিছু অদ্ভুত টয়লেট সম্পর্কে আপনাদেরকে জানাবো, চলুন দেখে নেওয়া যাক। আর যারা অদ্ভুত দেখে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পপ আপ টয়লেট। বাংলাদেশ অথবা ইন্ডিয়ান বা এশিয়ার দেশগুলোতে নেই এই টয়লেটটি, কিন্তু ইউরোপের অনেকগুলো দেশে এই টয়লেটটি দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই টয়লেটটি ইউজ কিভাবে করা হয়। ধরুন আপনি কখনো কোনো মার্কেট বা কোনো রাস্তায় রয়েছেন, তখনই আপনার বাথরুমের প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন? এই জন্যই রাস্তায় এই টয়লেটটি ব্যবস্থা করা হয়, যাতে খুব সহজেই যে কেউ বাথরুমের প্রেশার আসলে যাতে সহজেই সে বাথরুমে করে ফেলতে পারে। এটি শুধুমাত্র রোডের মধ্যে একটি বাটন চাপলে এটি অটোমেটিক রাস্তার উপর ভেসে উঠবে। গোল্ড টয়লেট, যা হংকং এর একটি 5-স্টার হোটেলে বানানো হয়েছে। কেমন মনে হয়, এটিকে আপনার সত্যি মনে হয় না মিথ্যে? এই জন্য বলছি এটি রিয়েল গোল্ড টয়লেট। এটিকে বানানো হয় 30 মিলিয়ন টাকা খরচ করে তৈরি করা হয়। একবারও ভাবতে পারেন, $30 মিলিয়ন খরচ করে একটি টয়লেট তৈরি করা হয়েছে। এটি শুধুমাত্র দেখার জন্যই নয়, এটিকে বাথরুম করার জন্যই তৈরি করা হয়েছে। এই হোটেলটিকে পপুলার করার জন্যই এই টয়লেটটি তৈরি করা হয়। মূলত অনেকেই আসে এই টয়লেটটিকে একবার ইউজ করার জন্যই এই হোটেলটিকে ভাড়া করে থাকে। সিত্রু টয়লেট। এই টয়লেটটির মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটি রাস্তার মধ্যে থাকা সত্ত্বেও বাইরের কোনো মানুষ আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনি ভিতর থেকে বাইরের সকল কিছু উপভোগ করতে পারবেন খুব সহজে। ফ্লোটিং টয়লেট। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই টয়লেটটি কিভাবে মানুষ ইউজ করে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বীচ সমুদ্রের মধ্যে কেন মানুষ গিয়ে টয়লেট করতে যাবে, আবার এই টয়লেটটি ইউজ করতে $500 খরচ করতে হবে। তার মধ্যে থেকে পৃথিবীর মধ্যে নানা দেশ থেকে মানুষ এসে এই টয়লেটটিকে ইউজ করে থাকে। যারা এই টয়লেটটিকে ইউজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই টয়লেটটি ইউজ করার উপভোগ করতে কেমন লেগেছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলে যে এই টয়লেটটি ইউজ করার সময় তাদের মনে হয়েছে তারা দুনিয়ার রাজা, আর এই টয়লেটটি তৈরি করা হয়েছে আমেরিকার মধ্যে। এ ধরনের অদ্ভুত কর্মকাণ্ড আমেরিকায় হয়ে থাকে বেশিরভাগ। সেফেস্ট টয়লেট, যা বানানো হয়েছে চায়নায়। আমরা সবাই জানি চীন এমন একটি দেশ যারা যে কোনো কিছু তৈরি করতে কিছু সময়ের মধ্যেই প্রস্তুত করে ফেলে। এই টয়লেটটি চায়নার মানুষরা এমনভাবে তৈরি করে যেটিকে বুলেট প্রুফ হিসাবে তৈরি করা হয়। এটির কারণটি হচ্ছে মূলত টয়লেটের নিচ থেকে কখনো যদি কোনো কিছু ফাটানো বা বোমা ফাটে তখনও যাতে এই বাথরুমের কোনো সমস্যা না হয়, তার জন্য এই বুলেট প্রুফ বাথরুমটি তৈরি করা হয়। লার্জেস্ট টয়লেট, এটি চীনের অবস্থিত। একসাথে 600-এরও বেশি টয়লেট স্থাপন করা হয় এই পার্কটিতে। আপনি ভাবতেও পারবেন না যে এটি টয়লেট, এটি দেখতে এমনভাবেই তৈরি করা হয়েছে। এই জন্যই তো চীনকে সব থেকে ভিন্ন দেশ হিসাবে গণ্য করা হয়। এটি দেখে মনেই হবে না যে এটি একটি টয়লেট। পাসওয়ার্ড টয়লেট, আপনাকে এই টয়লেটটি ইউজ করতে হলে 8 লেটারের একটি পাসওয়ার্ড দিতে হবে, যা আপনার মনে রাখতে হবে। তারপরেই এই পাসওয়ার্ড লাগানোর পরেই এই টয়লেটটি খুলবে, না হলে এই টয়লেটটি বন্ধই থেকে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে হয়তো টয়লেটটি ইউজ করতে পারবেন না। এটি হচ্ছে পাসওয়ার্ড টয়লেটের মূল স্ট্র্যাটেজি। বার 89 বাথরুম, এটির কনসেপ্টটি এতটাই অদ্ভুত যে এটির ভিতরে ঢোকার পরে বাইরের সবকিছু ব্লার করে দেবে এই গ্লাসটি, যাতে করে সহজেই আপনারা যাতে কোনো কিছু না দেখা যায় বাইরে থেকে বা ভিতর থেকে। তো বন্ধুরা, আপনাদের কোন টয়লেটটি সব থেকে অদ্ভুত লেগেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা অদ্ভুত লেগেছে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।